হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি নারী ও পুরুষের এই বিষয়ে সচেতন থাকা উচিত এবং জানা উচিত, নাহলে আপনার সংসার জীবনে আসতে পারে বিরাট বড় ঝড়। তো দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বুঝবেন আপনার স্ত্রী সতী কিনা, বিবাহের আগে সে অন্য পুরুষের সঙ্গে মিলন করেছে কিনা। তো দর্শক, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার স্ত্রী সতী কিনা, সে আগে মিলন করেছে কিনা বা অন্য কারো সঙ্গে ছিল কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও, তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা সঠিক তথ্য পাবেন। আর যদি আপনারা ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে সঠিক তথ্য পাবেন না এবং আপনার জীবনে বয়ে আসতে পারে বিরাট বড় ঝড়। তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বিয়ের সময় নারী কুমারী কিনা এটা নিয়ে অনেক পুরুষের মধ্যেই দুশ্চিন্তা দেখা দেয়। অনেকেই নানাভাবে স্ত্রীর কুমারিত্ব পরখ করে দেখতে চান, সতীচ্ছেদ কি আসলে কুমারত্বের স্বাক্ষর বহন করে? জেনে নিন আজকের ভিডিও থেকে। একজন চিকিৎসক বলেছেন, একজন চিকিৎসকই কেবল সঠিকভাবে বলতে পারবেন একজন মেয়ের সতীচ্ছেদ ফেটে গেছে কিনা। তবে কিছু লক্ষণ থেকে আপনি অনুমান করতে পারেন সতীচ্ছেদ সত্যিকার অর্থেই ফেটে গেছে নাকি এখনও বিদ্যমান আছে। চলুন তাহলে কিছু লক্ষণ জেনে নেই, যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার স্ত্রী সতী কিনা। দুই পা ফাঁক করে বসে আঙ্গুলের সাহায্যে ভগাঙ্কুরের ভাঁজ দুটিকে দুই দিকে সরিয়ে ধরুন এবং ছোট একটি আয়না যোনির সামনে রেখে লক্ষ্য করুন রিং আকারের পাতলা একটা পর্দা দেখতে পান কিনা। যদি দেখা যায় তবে বুঝবেন আপনার সতীচ্ছেদ এখনও ঠিক আছে। সতীচ্ছেদ ছিঁড়ে যাওয়ার সময় রক্তপাত হয় এবং সামান্য ব্যথা যন্ত্রণা অনুভূত হয় এবং তা থেকেই জানতে পারবেন আপনার সতীচ্ছেদ কবে ফেটেছিল। মেয়েদের সতীচ্ছেদ শারীরিক মিলন অথবা সাঁতার, শরীরচর্চা, খেলাধুলা ইত্যাদি থেকেও ফেটে যেতে পারে। হাইমেনোপ্লাস্টি সাধারণত জাতিগত, সাংস্কৃতিক বা ধর্মীয় বিশ্বাসের কারণে করা হয়ে থাকে, যার মধ্য দিয়ে সতীচ্ছেদ নারী সতীত্বের প্রমাণ এমন একটা ধারণা কারণ হিসেবে নিহিত থাকে। হাইমেনোপ্লাস্টি দ্বারা ছিদ্রহীন সতীচ্ছেদের ওপরও অস্ত্রোপচার হয়ে থাকে। এছাড়াও সতীচ্ছেদ সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। প্রতি 1000 মেয়ের শিশুর একজন সতীচ্ছেদ ছাড়াই ভূমিষ্ঠ হয়। শতকরা 44% নারীরই প্রথমবার মিলনে কোনো প্রকার রক্তপাত হয় না। খেলাধুলা কিংবা অন্য কোনো কারণে প্রাকৃতিকভাবেই সতীচ্ছেদ ফেটে যেতে পারে। মাসিক রজস্রাবের সময় সতীচ্ছেদে অবস্থিত ছিদ্র রক্তপ্রবাহকে স্বাভাবিক রাখতে প্রাকৃতিকভাবেই বড় হয়ে যায়। টেম্পন ব্যবহারের ফলে সতীচ্ছেদ ছিঁড়ে যেতে পারে। সতীচ্ছেদ ফাটলেই রক্তক্ষরণ হবে এটি ভুল ধারণা, রক্তক্ষরণ ছাড়াও সতীচ্ছেদ ছিঁড়ে যেতে পারে। ওই ডাক্তার আরও লিখেছেন, আমাদের দেশে এখনও বাসর রাতে সাদা রক্তের বিছানার চাদর ব্যবহার করতে দেখা যায়, যার উদ্দেশ্য হলো প্রথম মিলনে স্ত্রীর রক্তপাত হয়েছে কিনা তা পরীক্ষা করা। অনেকেই সুশিক্ষিত মানুষকেও দেখি তার সদ্য বিয়ে করা স্ত্রীর সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, এইটা কি আদৌ যৌক্তিক? নিজের বিবেককেই প্রশ্ন করবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।